শিক্ষার্থীবিন্দু স্বাগত জানা যাবি বাংলা টিউটোরিয়ালে আমি আছি আপনাদের সাথে তো আগে আমার চ্যানেলে প্রাইম নাম্বার নিয়ে একটা ভিডিও ছিল কিন্তু আমার মিস্টেকের কারণে আমি ভিডিওটা ডিলিট করে দিতেছি আচ্ছা এখন আমরা প্রাইম নাম্বার দেখব প্রাইম নাম্বারের ভিডিওটা হয়তো আগে থাকার কথা পরে হবে এখন আমাকে এখানে একটা ফাংশন নিতে হবে অংশ নিয়ে এখানে একটা নাম দিতে হবে আমি সাপোজ দিলাম প্রাইম ওকে আমি এখানে দিলাম নাম্বার আর নাম্বার যাই বলেন এরপর আমি এখানে একটা টেম্পোরারি ভেরিয়েবল নেব টেম্প ওকে বার আচ্ছা আমি এখানে নিলাম কত এক্স এক্স ইকুয়াল কত জিরো নিলাম ওকে নেওয়ার পর আমাকে এখানে একটা কন্ডিশন রান করতে হবে আমি এখানে ফর নিয়ে এখানে দিলাম বার বার i 1 তারপর আবার কি i greater than equal equal নাম্বার ওকে এখন আবার i++ তারপর আমাকে এখানে আরেকটা নেস্টেড লুপ রান করাতে হবে আমি এখানে আবার ফর নিয়ে এখানে আমার ভেরিয়েবল ভেরিয়েবল এখানে একটা নিলাম j ওকে okay? যে ইকুয়াল টু নিলাম আচ্ছা আমি প্রোগ্রামটা লিখতে লিখতে একটা কথা বলে দিই যে প্রাইম নাম্বারটা কি ওকে প্রাইম নাম্বার হলো যে সংখ্যাকে ওই সংখ্যা বা এক দ্বারা কি ভাগ চায় ওকে এটাই হলো কি প্রাইম প্রাইম নাম্বার ওকে হবে ইকুয়াল আই থেকে ওয়ান বিও হবে ওকে তারপর আবার যে প্লাস প্লাস এখন আমাকে এখানে আরেকটা কন্ডিশন দিতে হবে ই যদি এখানে আই বা যে আইকে যে দ্বারা ভাগ করলে যদি কোনো বাক্সেস থাকে তাহলে যদি বাক জিরো হয় তাহলে আমাদের কি প্রাইম নাম্বারটা বের হবে না তাহলে আমাদের এখানে কি করতে হবে যে আমি বেরিয়ে একটা টেম্পোরারি বেরিয়েবল নিলাম দ্যাট মিনস এক্স এক বাড়িয়ে দিতে হবে এক্স ইকুয়াল ওয়ান ওকে এখন এখন এ পরের নিচে দ্যাট মিন্স এটার পরে গিয়ে আমাকে আরেকটা কন্ডিশন নিতে হবে ই এখানে যদি আইকে যে দ্বারা ভাগ করা হয় ভাগ শেষ যদি জিরো হয় তাহলে টেম্পোরারি ভ্যালু কত এক কি বেড়ে যাবে ওকে তাহলে এখানে কী হবে আমার টেম্পোরারি ভ্যালু কত নিলাম এক্স ওকে এক্স ইকুয়াল ইকুয়াল যদি জিরো হয় তাহলে কী হবে ডকুমে ডট রাইট আই এখন যদি তারপর এখানে হবে কি এলস এলসে এলসের মধ্যে যদি আচ্ছা এলসের মধ্যে যদি কি হয় আমাদের টেম্পোরারি এক্স এর ভ্যালু যদি এক বেড়ে যায় তাহলে আমাদের কি করতে হবে এটা আবার এক্সের জিরোর মধ্যে কি নিয়ে আসতে হবে তাহলে এক্স ইকুয়াল জিরো ওকে এখন যদি আমি এটা সেভ দিই ব্রাউজার রান করে আমার কিছু আসার কথা না কারণ আমি যে এখানে প্রাইমটা নিলাম এটা আমি ব্যালো দিনে এখন আমাকে কি করতে হবে এই পাংশনটার পরে গিয়ে আমি যদি দিই প্রায় যেহেতু একশো পর্যন্ত নিয়ে আসবো সেহেতু আমাকে কি করতে হবে একশো এবং সেমিকুলন দিয়ে যদি শেষ করে ব্রাউজারটা আচ্ছা আমি ব্রাউজারটা যদি রান করাই তাহলে আমার কি আউটপুটটা আসে নাই ওকে আচ্ছা কেন আসে নাই ও আচ্ছা আমার এখানে কি এখানে কার্লি প্যাকেট হবে এখানে প্যারান্থাইসিস হবে না আমি এখানে কার্লি প্যাকেটটা শেষ করলাম এই বেলুটার পরে গিয়ে ওকে আমি সেভ দিই এবং ব্রাউজার রান করে আচ্ছা আমার কিন্তু এখানে কিছু সংখ্যা আসছে হয়তো আপনারা বুঝতেছেন না বোঝার জন্য আমি যদি আমি এখানে একটা কনক্রিটেশন দিয়ে দেখেন আমার কিন্তু প্রাইম নাম্বারগুলা কি বের হয়ে গেছে এই সংখ্যাগুলাকে শুধুমাত্র ওই সংখ্যা বা এক ধারা ভাগ দেওয়া যায় তাকে কি বলে প্রাইম নাম্বার বলে ওকে আচ্ছা তো দেখা হবে নেক্সট ইউটুয়াল সেই পর্যন্ত সবাই ভালো থাকে